মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে শতাব্দী রায়কে সাক্ষী করলো সিবিআই। চার্জশিটে সাক্ষী হিসেবে তৃণমূল সাংসদের নাম রয়েছে 46 নম্বরে। গত 28 সেপ্টেম্বর তৃণমূল সাংসদের বয়ান রেকর্ড করা হয়। শতাব্দীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে দাবি সিবিআই এর। সব মিলিয়ে 95 জন সাক্ষীর নাম রয়েছে চার্জশিটে। খবর সূত্রে প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। এক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। তার মৃত্যুর পর উত্তরপ্রদেশ জুড়ে 3 দিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কাল প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মুলায়মের শেষকৃত্যে হাজির থাকবেন বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 1939 সালের 22শে নভেম্বর উত্তরপ্রদেশের এটাওয়ায় জন্ম মুলায়ম সিং যাদবের। 7 বারের সাংসদ ও 10 বারের বিধায়ক। 1967 সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন মুলায়ম। 3 দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। 1989-এ প্রথমবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন মুলায়ম। সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। একাধিক দুর্নীতি মামলায় ফের কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে। 5.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে। সৌমেন্দু বর্তমানে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। আজ সকাল 10টা নাগাদ তিনি কাঁথি থানায় যান। আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান। ঋত্বিক, 5.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, এখনো কি জিজ্ঞাসাবাদ চলছে? দেখো, যেটা হচ্ছে যে আজ কিন্তু মূলত সৌমেন্দু অধিকারী কাঁথি থানাতে পৌঁছান 10টা নাগাদ, এবং তারপরেই কিন্তু যেটা দেখা যায় যে তিনি এসে সটান চলে যান আইসির রুমে, এবং সেখানেই কিন্তু এখনো পর্যন্ত তিনি রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। প্রায় 5.5 ঘন্টা পেরিয়ে গেছে। মূলত যেটা জানা যাচ্ছে যে প্রশাসন সূত্রে আমরা যা খবর পাচ্ছি যে কাঁথি পৌরসভার তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল কাঁথি থানাতে, যেখানে সারদা সংক্রান্ত ফাইল মিসিং হয়েছিল। মূলত আজকে কিন্তু সেই ব্যাপারেই তাকে ডেকে পাঠানো হয়েছে, এবং এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। যেরকম শুক্রবার আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রে কিন্তু গত শুক্রবার আমরা দেখেছিলাম যে প্রায় 10 ঘন্টা অতিক্রান্ত হয়েছিল এই জিজ্ঞাসাবাদ, সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত 5.5 ঘন্টা প্রায় অতিক্রম হতে যাচ্ছে, এখনো জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এই জিজ্ঞাসাবাদ পর্ব আরো কতক্ষণ চলে এখন সেদিকে যেমন সবার নজর রয়েছে, তেমনইভাবে রাজনৈতিক মহলও কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছে যে এই জিজ্ঞাসাবাদ শেষে কোনো বক্তব্য তিনি পেশ করেন কিনা বা সেক্ষেত্রে তিনি কি বলেন, সেটা নিয়েই এখন কিন্তু রাজনৈতিক মহলে উৎকণ্ঠা রয়েছে। যেমন সেরকমভাবে তৃণমূল এবং বিজেপির মধ্যেও কিন্তু চাপানউতোর অব্যাহত। ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক দুর্নীতি মামলায় কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারীকে। শুক্রবার 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ফের কাঁথি থানায় তলব করা হয় তাকে। কখনো শোনা যাচ্ছে সারদার ফাইল, কখনো শোনা যাচ্ছে শ্মশানের দোকান ঘর বন্টন। যখন সৌমেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে চেয়ারম্যান ছিলেন, তখন এই অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস জানাতে পারেনি। তৃণমূল কংগ্রেস এখনো নন্দীগ্রামের নির্বাচনের ফলাফলটা মেনে নিতে পারেনি, সেজন্যই তারা একদিকে যেমন ওই একটা আতঙ্কে ভুগছেন। ওই স্যার শুভেন্দু অধিকারী সিন্ড্রোম নামক স্থায়ী রোগে আক্রান্ত হয়েছেন। তৃণমূল আজকে প্রতিহিংসার রাজনীতি, অসহিষ্ণুতার রাজনীতির জন্য তারা সৌমেন্দু অধিকারীকে ডেকে নিয়ে জেরা করছে।